নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ মার্গি। বন্ধুরা, ফাইনালি এখানে অনেক দিনের অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে 2023 অল ফোর্থ কামিং অফিসিয়াল এক্সামিনেশন শেডিউল এখানে প্রকাশিত করা হয়ে গেছে, যাদের আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন। ফাইনালি আপনাদের অপেক্ষা এখানে শেষ হয়েছে আর অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশন অ্যাবাউট দ্য অল ফোর্থ কামিং এক্সামিনেশন শেডিউল এখানে প্রকাশিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অনেক ক্যান্ডিডেটসে আমার কাছে কোয়েরি আসছিল যে দাদা, WBCS 2022 এর প্রিলিমস এক্সামিনেশনের রেজাল্ট কবে প্রকাশিত হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে, তার রিগার্ডিং কিছু আপডেট আপনাদের সকল ক্যান্ডিডেটের জন্য নিয়ে চলে এসেছি। তাই প্লিজ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কমপ্লিট দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক আর এক এক করে দেখে নিচ্ছি কমপ্লিট নোটিফিকেশন এখানে। তো দেখুন বন্ধুরা, আমরা সকল চলে এসেছি আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ শেডিউলস অফ কমিশনস ফোর্থ কামিং এক্সামিনেশন 2023। তো এখানে আপকামিং যত এক্সামিনেশন শেডিউল এখানে রয়েছে তার কমপ্লিট ডিটেলস এখানে পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দিয়েছে। এবার এক এক করে আমরা দেখে নিচ্ছি এখানে। প্রথমে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য এক্সামিনেশন, ডেট। প্রথম হচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2022, যেটা হচ্ছে আপনাদের 26th of March 2023-তে আপনাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো যাবে, মানে 26 তারিখে, এই মাসের 26 তারিখে আপনাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটা কমপ্লিট করানো যাবে। তারপরে লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2022, এই লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2022টা আপনাদের কন্ডাক্ট করা যাবে 26th of March থেকে 28th of April অবধি। সরি, আমি ভুল পড়লাম, 26th of April থেকে 28th of April 2023 অবধি আপনাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশন 2022, যেটা আপনাদের 4th May থেকে 13th May অবধি আপনাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো যাবে। তারপরে আপনাদের হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022, এই যেই পরীক্ষাটা আপনাদের 14 মে থেকে আপনাদের কন্ডাক্ট করানো যাবে, মানে 14 মেই আপনাদের কন্ডাক্ট করানো যাবে। তারপরে হচ্ছে আপনাদের লাস্ট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস এক্সামিনেশন 2022, এটা কন্ডাক্ট করানো যাবে আপনাদের 4th of June 2023। তো এটা হচ্ছে কমপ্লিট ডিটেলস। এবার অনেক ক্যান্ডিডেটসের দু রকমের কোয়েরি আমার কাছে এসছে। প্রথমে হচ্ছে যে দাদা, এই যে ডেটটা এসছে, টোটাল 5টা এখানে ডেট মেনশন করা রয়েছে, 5টা পরীক্ষার ডেট মেনশন করা আছে এখানে। তো এখানে WBCS 2023 যে এখন ফর্ম ফিল আপ চলছে, তার কি এক্সামিনেশনটা কি এই মানে জুন মাসের মধ্যে কন্ডাক্ট করা যাবে বা যাবে না? তো দেখুন, অ্যাজ পার দ্য শেডিউল, অফিসিয়াল শেডিউল, আমি অফিসিয়াল শেডিউলটা নিয়েই বলছি, অ্যাজ পার দ্য অফিসিয়াল শেডিউল এখানে কোথাও মেনশন করা নেই যে আপনাদের WBCS 2023টা আপনাদের এখানে জুনের মধ্যে কন্ডাক্ট করা যাবে। তাই এখন কোনো আপডেট তো নেই, কিন্তু আমি একটা এক্সপেক্টেড ডেট আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ, জুলাই বা অগস্ট মান্থে আপনাদের WBCS 2023 প্রিলিমস পরীক্ষাটা কন্ডাক্ট করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার অনেক ক্যান্ডিডেটসদের কোয়েরি আসছিল যে দাদা, প্রায় এখানে আমাদের মানে 1 বছর হতে চললো, মানে নোটিফিকেশনটা 1 বছরে রয়েছে, WBCS 2022 প্রিলিমস পরীক্ষার অফিসিয়াল রেজাল্ট এখানে পিএসসি পাবলিশ করলো না অফিসিয়াল ওয়েবসাইটে, তো আর কতদিন আমাদেরকে এখানে মানে 2022 এর অফিসিয়াল রেজাল্টের অপেক্ষা আমাদেরকে এখানে কতদিন আর করতে হবে? তো দেখুন, এখন তো পিএসসি তরফ থেকে কোনো আপডেট নেই। পিএসসি আগে বলেছিল যে ফেব্রুয়ারি মাসে আপনাদের অফিসিয়াল রেজাল্টটা পাবলিশ করে দেবে, কিন্তু ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে গেল, মার্চ এখানে প্রায় অর্ধেক এখানে শেষ হয়ে গেছে, আজকে 15 তারিখ আপনাদের হয়ে গেছে, তো প্রায় আপনাদের মার্চ মাস এখানে অর্ধেক শেষ হয়ে গেছে, কিন্তু এখন অবধি কোনো রেজাল্ট পিএসসি পাবলিশ করেনি, ঠিক আছে। তাও আমি একটা এক্সপেক্টেড বলতে পারি যে এই মান্থের মধ্যে মানে মার্চের লাস্টের দিকে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের WBCS 2022 প্রিলিমস রেজাল্টটা পাবলিশ করে দেবে নিশ্চয়ই পিএসসি, ঠিক আছে। কিন্তু আমাকে যে মনে হচ্ছে, এই 2-3 দিন মধ্যেই পিএসসি আপনাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তাও যখনই আপডেট আসবে বা রেজাল্ট প্রকাশিত হবে, আমি নিশ্চয়ই নিজের চ্যানেলে আপনাদেরকে কমপ্লিট ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই রিগার্ডিং অন্য কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই আপনাদের রিপ্লাই করবো। ভিডিওটি ভালো লাগবে, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেতেই কোনো আপডেট আসলে আপনাদের সকল ক্যান্ডিডেটকে ইনফর্ম করে দেবো। আবার দেখাও পরের ভিডিওতে, ধন্যবাদ।